ইমেজিন করুন একজন এমন লাইফ পার্টনারকে যে কিনা সপ্তাহের স্পেসিফিক একটি দিনে কাপড় কাচতে বাধ্য করে আপনাকে, অথবা ডেইলি রুটিনের কোনো একটি নির্দিষ্ট কাজ করতে পিড়াপিড়ি করে আপনাকে, কিংবা এমন একজন মানুষ যে ভিড়ের মধ্যে আপনার ইশারা ঠিক করে বুঝতে পারে, যার কোনো সময় জ্ঞান নেই, কথাটাও ঠিক গুছিয়ে বলতে পারে না, আর যখন কথা বলতে শুরু করে অন্যদের সুযোগ দেয় না, ইভেন চোখে চোখ রেখে কথা বলাটাও যাদের কাছে অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, উনি অটিজম রোগে আক্রান্ত। অটিজম একটি নিউরোলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রবলেম, অর্থাৎ এটি একটি স্নায়ু রোগ। এই রোগটি শৈশবে দেখা দেয় এবং প্রপার ট্রিটমেন্ট না হলে শেষ জীবন অবধি সঙ্গী হয়ে থাকে। এই রোগের কারণ এখনও জানা যায়নি। মাই নেম ইজ খানের শাহরুখের চরিত্রের কথা মনে আসে? সে কিন্তু অটিজম রোগে আক্রান্ত ছিল। আপনি জানলে অবাক হবেন, প্রত্যেক 59টি বাচ্চার মধ্যে একজন অটিজম রোগে আক্রান্ত। ছেলেরা মেয়েদের তুলনায় অনেক বেশি এই রোগে আক্রান্ত হয়ে থাকে। যদি ছোট বয়সে অটিজম ধরা পড়ে, তবে মেন্টাল ডিসঅর্ডার ইম্প্রুভমেন্ট জাতীয় কিছু ট্রিটমেন্ট, যেমন বিহেভিয়ার অ্যান্ড কমিউনিকেশন থেরাপি, স্কিল ট্রেনিং ইত্যাদির মাধ্যমে চিকিৎসা শুরু করা যেতে পারে। বেশি বয়সে এই রোগ ধরা পড়লে তাকে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া মুশকিল, তাই তার জন্য ঘরেই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সে একাকিত্ব অনুভব না করতে পারে। আসলে এই ধরনের রোগীরা একাকিত্বে ভোগে এবং নিজেদের একটি আলাদা দুনিয়া সৃষ্টি করে নেয়। না এরা কারোর সাথে মিশতে চায়, না কারোর সঙ্গে কথা বলতে চায়। আর যদি মেন্টাল ডিসঅর্ডার ইম্প্রুভমেন্ট জাতীয় ট্রিটমেন্টের আওতায় আনা যায়, তবে তো খুবই ভালো। আর হ্যাঁ, মনে রাখবেন, অটিজমে আক্রান্ত মানুষেরা কিন্তু সাধারণ মানুষের থেকে কোনো অংশে ইন্টেলিজেন্ট কম হন না। তাহলে যদি আপনি বুঝতে পারেন আপনার পার্টনার অটিজমে আক্রান্ত, তবে অবশ্যই তাকে মেন্টালি ইম্প্রুভ হতে তার পাশে থাকুন, কারণ এই সময় ওর আপনার প্রয়োজন অনেক বেশি। যদি ভিডিওটি থেকে কিছুমাত্র উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করে পাশে